আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রাও ফার্ম ফ্রেশের পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি কাশ্মীরি আপেল তুলের বাগানে। আপনারা ভাববেন না যে এটা আমার বাগান, আমার এক প্রতিবেশী ভাইয়ের বাগানে এসেছি। ভাইয়ের নাম হচ্ছে চঞ্চল, এটা হচ্ছে স্বপ্নপুরি পিকনিক স্পটের পাশে, তার বাগান বাসার পাশেই। প্রায় এখানে কি পরিমাণ জায়গা আছে? এখানে 50% প্রায় সবগুলো কাশ্মীরি ফুল এখানে আছে। তবে এবার যেটা হয়েছে, গতবার কিন্তু গাছগুলো এতবার এতগুলো বড় ছিল না, আর গতবার আমি কিন্তু খুব যে লার্জ স্কেলে সেল করেছি তা কিন্তু না। গতবার আমি হঠাৎ সিদ্ধান্ত নিয়ে তারপর জানতে পারলাম যে আমার পাশেই এখানে কাশ্মীরি ফুল আছে, যেহেতু আমার বাগান নেই, তো সে কারণে একটু রেডি ছিলাম না সেরকমভাবে। তো এবার অনেক আগে এসেছি, তার মানে এখন হচ্ছে নভেম্বরের, আজকে 18 নভেম্বর 2020 সালের 18 নভেম্বর। তো এখানে এখনও প্রায় টাইম আছে মিনিমাম 1.5 মাস। তো 1.5 মাস পরে এই ফুলগুলো পাকতে শুরু করবে, তো 1.5 মাস পরে হারভেস্ট করা দেওয়া যাবে, হারভেস্ট করে আপনাদেরকে পাঠানো যাবে। তো এখানে প্রায় 50% জমির উপর কতগুলো গাছ আছে? এখানে 250 গাছ। 250 গাছ আছে। হ্যাঁ, গতবার আপনাদের আমি ভিডিও তৈরি করেছিলাম চঞ্চল ভাইকে নিয়ে, উনি কিন্তু শিক্ষক প্রাইমারি স্কুলের। তো আশা করি আপনারা গতকাল গতবার যে ফুলগুলো খেয়েছিলেন সেম বাগান থেকে আবারও ফুল নেবেন। তো সে কারণে আমি এত আগে থেকে বুকিং নিব না। আপনারা কিন্তু গাছে দেখলে দেখতে পাবেন, গাছে কিন্তু ফুল বোঝা যাচ্ছে না, কারণ গাছের ফুলের কালার এবং গাছের পাতার কালার এক হওয়ার কারণে গাছের ফুলটা অতটা দৃশ্যমান না। সে কারণে হয়তোবা আরও বেশ কয়েকদিন গেলে যখন লাল বর্ণ ধারণ করবে তখন কিন্তু ফুলটাকে আরও বেশ ভালো দেখাবে। তো সে কারণেই তখন হয়তো বোঝা যাবে যে বাগানে গাছে ফুল আছে। তো গত বছর চঞ্চল কীরকম ফুল আপনি ইয়ে করেছিলেন, কি পরিমাণ ফুল এবং কি পরিমাণে ফুল বিক্রি করেছিলেন? আমি গতবারে 25 মন প্লাস ফুল উঠাইছি, হারভেস্ট করাইছি। এখান থেকে প্রায় 1 লক্ষ প্লাস ছিল। হ্যাঁ, তো গত বছর আমি কি দামে বিক্রি করেছিলাম আমার এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাচ্ছি না, বা আমার ওইভাবে স্মরণ নেই। তো আমি কুল কত দামে বিক্রি করব, প্রতি কেজি কুরিয়ার সার্ভিস 400 কত সহ হবে, কত নেওয়া যাবে, এটা আপনাদেরকে পরে আপডেট দেবো। যদি এখনও 1.5 মাস টাইম আছে, তবে কুল পাকার মিনিমাম 1 সপ্তাহ আগে থেকে বুকিং নিব। আপনারা যারা নিতে চান একদম ফ্রেশ কুল, আমি যেহেতু প্রত্যেকটা আপনার যে কোনো ফ্রুটস আপনার বাগান থেকে ডাইরেক্ট আমি হারভেস্ট করে পাঠিয়ে দিই, তো সে কারণে এখানে আর্টিফিশিয়াল কোনো কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করে আমি পাঠাবো না যে কোনো ফল। তো সে কারণে আপনারা নিশ্চিত থাকতে পারেন, যখন আমি এখান থেকে এই চঞ্চল ভাইয়ের বাগান থেকে যখন কুলটা হারভেস্ট করব, যেদিনে হারভেস্ট করব সেদিনে প্যাকিং করে আপনাদেরকে পাঠাবো। তো আপনারা 1 মাস 1 সপ্তাহ আগে থেকে বুকিং করতে পারেন। আর কাশ্মীরি কুলের বৈশিষ্ট্য হলো কাশ্মীরি কুলের কোনো কী বলে টক লাগবে না। কাশ্মীরি কুল আপনার খেতে অনেক সুস্বাদু, বিসিটা ছোটো হবে, মাংস বেশি থাকবে। এমনি বাউকুলের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন, বাউকুল কিন্তু এমনি দেখতে বড় হয় কিন্তু খেতেটা অতটা মিষ্টি না। আর কাশ্মীরি কুলের বৈশিষ্ট্য হলে খেতেটা খেতে মিষ্টি, মানে আপেল যেরকম লাগে সেরকম আপনার সেম লাগে। তো আপেল কুল এই জন্যে বলে, আপেলের মতো গায়ের কালার, আবার আপেলের মতো খেতেও কিছুটা মিষ্টি। তো সে কারণে আপনার অনেকে আপেলের সাথে সদৃশ্য বা মিল দেখে কিন্তু এই নামটা রেখেছে যে কাশ্মীর আপেল কুল। তো আপনারা চারাও নিতে পারবেন, চারাও আছে এখানে চঞ্চল ভাইয়ের এখানে। এবং চারা প্রতি পিস কত টাকা আপনাদেরকে আমি পরে জানিয়ে দেবো, ক্যাপশনে দেওয়া থাকবে ভিডিওর ক্যাপশনে। আর এই হলো, আর এর পাশাপাশি আপনারা আর কিছু বলবেন ইয়ে ভাই, মানে কিছু বলেন দর্শকদের, সে কিছু বলবেন কেমন বলেন? হ্যাঁ, আমার কাছে আমার অভিজ্ঞতা বলছে 1 বছরের যে এই কুলের মতো এত মিষ্টি কুল আসলে এর আগে আমি কোনোদিন খাইনি। আমিও খাইনি কিন্তু, এত মিষ্টি কুল ছিল না, এবং বাজারে কিন্তু টপ কোয়ালিটির কুল এটা, টপ কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ, যারা অবশ্য পাবেন এই যে যারা গত বছরে খেয়েছে, দেখবেন আমি এই ডালটাতে দেখাই কিছু কিছু কুল আছে, যে দেখেন যদি এই পাশে কিছু আছে, এদি এই এই ফুলগুলো দেখেন, দেখা যাচ্ছে একটু করে মনে হয়, কারণ আমি বললাম পাতা সবুজ প্লাস ফুলটাও সবুজ, সে কারণে ওইভাবে দৃশ্যমান না। এখনো ওইটা পরিপক্ক হলে ওটা কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কালার চেঞ্জ হবে। তো আশা করি আপনারা আমার কাছ থেকে ফুল নেবেন। আর আর আপনারা যারা নিয়মিত আমার কাছ থেকে ফ্রুটস নেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই কারণেই তারা তো আমার কাছ থেকে নিয়মিত নেন এবং নিয়ে বিশ্বাস একটা অর্জন করেছি, বা একটা জায়গা তৈরি করতে পেরেছি। বিভিন্ন ধরনের আম, লিচু, মালটা থেকে ড্রাগন, তারপরে আপনার ফুল সেল করতেছি। আর আমি আবার বলি, এটা আমার ফুলের বাগান না, এটা হচ্ছে চঞ্চল ভাইয়ের ফুলের বাগান। তো অনেকে ভাববেন না যে আমার ফুলের বাগানও আছে। আবার অনেকে অনেক কথা মানে বলেন যে আমার সব কিছু আমি করি,
তো যাই হোক আপনারা এই যে প্রাইসটি আমি নির্ধারণ করব আপনাদেরকে যখন পরে জানাবো আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে নিলে www.rawfarmfresh.com RAUSFARMFRESS rawfarmfresh.com থেকে যদি নেন তাহলে 10% ডিসকাউন্টে পাবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে অথবা 10% ডিসকাউন্ট ছাড়া যদি আপনি ফোনের মাধ্যমে নেন সেক্ষেত্রে আপনাকে কোনো ডিসকাউন্ট থাকবে না শুধু ওয়েবসাইটের মাধ্যমে ডিসকাউন্ট থাকবে এর পাশাপাশি আরও সেল করতেছি ঘানিতে ভাঙানো সরিষার তেল প্রতি কেজি 400 টাকা এবং 1200 টাকা হচ্ছে চাষের মধু যেটা হচ্ছে লিচুর এবং আমের ফুলের মধু এরপরে আরও কিছু আজ থাকবে আপনার কিছু আসতে পারে বিভিন্ন ধরনের ফলজ চারা তারপরে চিনিগুলা চাল যেটা আমার পুরো এবছরের আছে নতুন বছরের চিনিগুলা চাল আসতেছে আবার নেক্সট ইয়ারে হয়তো 130 টাকা করে আর নতুন যেটা আছে 150 টাকা করে তো আজকের মতো আমি এখানে শেষ করবো চঞ্চল ভাইয়ের বাগান থেকে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাফ হাফের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।